এই চটের ব্যবসাটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ভালো ব্যবসা, কিন্তু এটা হচ্ছে ভালো ব্যবসা আমি মনে করি আর কিছু নাই। এটা কোনো যে আমরা তো এখানে ধরেন সিনা ফাটা দেখতেছেন, সিনা ফাটার ব্যবসা করি, কিন্তু এটার ভিতরে অনেক টাকা ইনভেস্ট হতো, অনেক টাকা দিয়ে ব্যবসা করতে হয়, কিন্তু কম টাকা কোনো কিছু হয় না। কম টাকা হয় না বলতে আমরা এখানে ব্যবসা করি, টাকা খোলালাদের দাদন দিতে হয়, তারপরে ফাটিতেন মাল নগদ টাকা দিয়ে কিনা বাকি ব্যবসা করতে হয়, সর্বকিছু মিলে আমরা এখানে চলতে হয়, না চললে তো আমরা ব্যবসা চলবো না। আর এই সমস্ত ব্যবসা অনেকে বুঝে যে এটা তো সিনা ফাটার ব্যবসা, এটা কি এটা দুই টাকার মূল্য না, অনেকে এটার কিন্তু অবহেলা করে, কিন্তু এটা যে করে সে বুঝে যে এটার ভিতরে কত কিছু আছে। সকালবেলা আমরা ঘুমের তুন উড়ি, ছ পাঁচটা বাজে উড়ি, উড়া খোলে খোলে যায় মাল কিনি, আর এবং দাদন অবস্থা উড়াই উড়াই দোকান আনি, কিছু শুকান লাগে শুকান লাগে শুকাই, আর যেটা শুকান না লাগে এটার কাজ করি, শুকাই তো ইয়ে করে টোরে আমরা আবার মেলামত করে চার পাঁচ ফত খল করে ভালোটা ভালো দাম খারাপটা খারাপ দাম বিক্রি করি। চার পাঁচ ফত আমার একটা মোটা বড় অবস্থা, আর একটা ছোট, আর একটা পাতলা, আর একটা হলো তালিম আর অবস্থা, এগুলো কোয়ালিটি বাই কোয়ালিটি করে আমরা আবার মোকামে মোকামে দিয়ে দিই। তালিম নিয়মটা এই যে ধরেন এই যে যেমন এই বস্তাটা, এটা ধরেন আমরা কোনো রকম সিলাই দিই, এটার ভিতরে ধরেন ভুষি ভরবো, আরো বিভিন্ন রকম কাঠের গুঁড়া টুড়া ভরবো, ভরে এটা একবারে ইউজ করে বাদ। সবচেয়ে ভালো বস্তা হলো এইগুলো, এক পিস বস্তার দাম নিম্নত 60 টাকা, তাহলে এই বস্তাটা ধরেন আমরা কিনছি 50 টাকা, 50 টাকা কিনছি 10 টাকা লাভ, কিন্তু আমাদের 10 টাকা লাভের ভিতরে আমাদের দোকান ভাড়া খাওয়া কর্মচারীর বেতন সর্বকিছু এটার ভিতরে। নতুন বস্তার মধ্যে পুরান বস্তার পার্থক্য হলো একটাই, এই বস্তাটা হয়ে গেছে দুর্বল আর এই বস্তাটা এখনো নতুন, এটার মধ্যে চার পাঁচ টিপ দেওয়া যাবে, কিন্তু এটার মধ্যে আমরা একবার ইউজ করার পর আর ইউজ করতে পারবেন না, এটা বাদ। একেবারে নতুন যেটা মেলের তো নাম দেবেন, ওটার ওজন করা 700 গ্রাম ওজন হলে ধরেন আমরা 74 টাকা, আর আপনার যেটা 800 গ্রাম ওজন ওটা হলো 80 টাকা, আবার যেটা 1 কেজি ওজন ওটা হলো 110 টাকা। ধরেন আপনি ওই বস্তাটা একবার ইউজ করছেন, ইউজ করার পরে আপনার বেশি হবে 80 টাকা, 80 টাকার পর আমরা আবার কিনে আনবো 70 টাকা, আমরা আবার বিক্রি করবো 80 টাকা, এরপরে আবার যারা নিবে তারা আবার 2 টাকা বাড়াবে, আবার এই বস্তাটা ইউজ করার পর আবারও দাম কমবে, কমতে কমতে আস্তে আস্তে ধরেন 20 টাকা 15 টাকা ফিজও আসার পর এটা বাদ, এটা আর ব্যবহার করা যাবে না। আমাদের একটা বস্তা কিন্তু 100 টাকা দিই, আর একটা প্লাস্টিকের বস্তা কিন্তু আর 20 টাকা দিই, কিন্তু 20 টাকা আর 100 টাকা যে ডিফারেন্স আছে এটা বলে না। প্লাস্টিকে সবচেয়ে বেশি আমাদেরকে ডাউন করছে, যদি প্লাস্টিকটা না থাকতো তাহলে আমাদের এই বস্তা একটা নিচে 100 টাকা কিনতে হইতো, যদি প্লাস্টিকটা না থাকতো, তো 1000 হইতে এক পিস যার যার দরকার কিনতে পারবে, কোনো সমস্যা নাই। আর ওইখানে যেমন মেলে দেখুন তো ওইখানে মেয়েদের গাড়ি ছাড়া বিক্রি হয় না, ওইখানে এক গাড়ি যেমন 20,000, 25,000, 15,000, 12,000 একটা গাড়ির বুঝ, ওই গাড়ি ছাড়া আমরা এক পিস 10,000 করে বিক্রি করবো না, আর ওইরকম এরিও ব্যবসাটা আর কি মেলে ব্যবসাটা। এখানে আমাদের কাস্টমার হইলো যেমন এলাকাতে আসে, তারপরে রংপুরের তেন আসে, বরিশালের তেন আসে, রাজশাহীর থেকে বিভিন্ন জায়গাতে আসে, মাসে আপনার আমাদের লেনদেনের এটা আমাদের হইলো বিক্রির উপরে নির্ভর। এমনও মাস গেছে আপনার ভরা 20-25 লাখ টাকা বিক্রি হয়, আবার এমনও মাস গেছে আপনার কিন্তু 10,000 বিক্রি করা যায় না, এটা হইলো আপনার আমাদের হইলো এটা কি মাল জমছে। যেমন আমার দোকান এখন যদি এক গাড়ি মাল থাকতো তাহলে যে কোনো মুহূর্তে বিক্রি হয়, এখন তো এক গাড়ির বুঝ, এখানে গাড়ি ছাড়া বিক্রি হবে না, গাড়ির বুঝ হলে একটা লোক বাইরে বরিশালে তো নেবে 25,000-30,000 টাকা ভাড়া, তাহলে আপনার ম্যাক্সিমাম 10,000 মাল ভরতে হবে, 15,000 মাল ভরতে হবে গাড়িটা, বললে আপনার ওই ভাড়ার লোকেরা হরতে হবে। এরকম সব কিছু মিলে আমরা সবাই মিলে আর কি একসাথে একটা গাড়ি করে অথবা একটা পার্টি এলে সবার দোকানে 500, 1,000, 2,000 করে কিনা 10,000-12,000 মিলে গাড়ি ছাড়ে, এরকম সিস্টেম আর কি। আমরা কিনি দোকানদার কাছ থেকে আরো দাম 20-30-40 টাকা আছে, 25 টাকা আছে, এটা কোয়ালিটির উপরে। এটা যখন বস্তা কিনতে যায় তখন হাতের বাড়িতে সব মানে দুই হাতে এক হাতে বস্তা নিলাম, আর এক হাত দিয়ে বাইরে বাইরে চেক করলাম, বস্তাটা এই যে এক হাতে নিলাম, এক হাতে ধরে এই যে এক হাতে বাইরে এলাম, তোমার দোনো ফিট দেখানো শেষ, এটা দোনো ফিট দেখানো শেষ, এটা রিপেয়ারিং আছে, এটা কি ফাটা দেখা শেষ, যে কয়টা ভালো কয়টা কাটা। ছোট আলুর বস্তা 60 কেজি চাই যেটা, ওটা আমরা ফিউটটা কিনি 20 টাকা, কোনো কাটা রিপু চলবে না, আর যেটা কাটা ফাটা ঠিক আছে ওটা আপনার মনে করেন 10-12 টাকা কিনা লাগে বর্তমান বাজারে। এটা আপনি যতদিন পর্যন্ত এটা পুরোটা অংশ যতদিন না পুজবো ততদিন পর্যন্ত আপনি ফাল লাগতে পারবেন না, আপনি তালি দিয়েও চালাইতে পারবেন জোড়া তালি দিয়ে।